আজকে হচ্ছে শুক্রবার, আজকে 17 তারিখ, আকাশের বুক ভার, তার সাথে আমাদের মনও ভার। আমরা আজকে চলে যাব আমাদের বাড়ির পথে, আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, কিছুটা ভালো ঘোরার আনন্দ নিয়ে আর কিছুটা এই ফেরার দুঃখ নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হব। আবার কোনো সময় আসবো শান্তিনিকেতনে, এই ফেরার ইচ্ছা নিয়েই বাড়ির দিকে রওনা দেব। আজকে আমরা সকালে উঠে ব্রেকফাস্ট করে নেব, ব্রেকফাস্ট করে নিয়ে তারপর বাড়ির পথে রওনা দেব। আকাশ খুব মেঘলা করেছে, আজকে দুপুরবেলার দিকে ঝড় বৃষ্টি আসতে চলেছে। ইচ্ছা ছিল একটু বেলা করে বেরোবার, কিন্তু সে উপায় নেই, সকাল সকালই আমাদের বেরিয়ে পড়তে হবে। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো, পাশে থাকো। দেখো বন্ধুরা, এখন কিরকম মেঘলা করে আছে, এক্ষুনি হয়তো বৃষ্টি আসবে। আজকে আমাদের ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে যে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আছে। আজকে আমাদের প্ল্যান ছিল তারাপীঠ যাওয়ার, কিন্তু আমরা সেই প্ল্যান ক্যান্সেল করেছি, তার কারণ দুপুরের আগে আমাদের বাড়ি ঢুকতে হবে। সেই জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে, ব্রেকফাস্ট আমাদের এসে গেছে, আমাদের ছিল মাখন পাউরুটি, আর ছিল ডিম ভাজা, আর হচ্ছে র চা। এই খেয়েই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, আমরা যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছাবার চেষ্টা করব। আমরা এখন রেডি হয়ে নিয়েছি, দেখো আমরা সমস্ত বাইকের যা পরার সেফটি মেজার সব কিছু পরে নিয়েছি। পরে নিয়ে আমার আয়নার সামনে আমি একটু ভিডিও করে নিচ্ছি, এই রুমের যে আয়নাটা ছিল প্রচণ্ড প্রিয়। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, রওনা দিচ্ছি বাড়ির পথে, তৈরি হয়ে গেছি। আমরা আমাদের হোমস্টে ছেড়ে আমরা রাস্তায় আমাদের গন্তব্য এখন হচ্ছে শক্তিগড়, শক্তিগড়ের দিকে আমরা রওনা দিলাম। তোমাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমরা শক্তিগড় থেকে ফেরার সময় ল্যাংচা কিনব, তাই আমরা এখন ফিরে যাচ্ছি। আমরা শক্তিগড় থেকে ল্যাংচা কিনে বাড়ি ফিরে যাব। কোন দোকান থেকে ল্যাংচা কিনলাম আর সেখানকার ল্যাংচার যে কি কোয়ালিটি বা কি সাইজ, সমস্ত কিছুই তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখো বন্ধুরা, আকাশ কীরকম মেঘলা করে আছে, দু এক পশলা বৃষ্টিও হয়ে গেছে, রাস্তা ভিজে, তোমরা খেয়াল করলেই দেখতে পাবে। আমাদের কিন্তু ভালোই লাগছিল, ওয়েদারটা রোদ ছিল না, এই সময় একটু একটু গরম পড়ে গেছিলো, সেই জন্য ওয়েদারটা মেঘলা আমাদের জার্নিতে সুবিধাই হবে। কিন্তু একটু ভয় লাগছিলো যে বৃষ্টি না এসে যায়। পাশেই হচ্ছে আমাদের খোয়াই নদী, বাঁদিকে এখন জল নেই, কিন্তু বর্ষার সময় এর এক অনন্য রূপ তোমরা এখানে দেখতে পাবে বর্ষার সময় এলে। আর ডান দিকে ছিল আমাদের সোনাঝুরির জঙ্গল, এই দেখো সোনাঝুরির জঙ্গল। এই সোনাঝুরির জঙ্গল আর বাঁদিকে খোয়াই নদী ফেলে রেখে আমরা গন্তব্যের দিকে আমাদের রওনা দিলাম। এই যে সোনাঝুরির হাট আমরা চলে এসেছি, সোনাঝুরির হাট সবে মাত্র বসতে শুরু করেছে, সবে পাত্র কয়েকটা দোকানপাটের পসরা নিয়ে বিক্রেতারা চলে এসছে। যেতে খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু আবার আসব আমরা, এই পথেই আমরা মেন রোড উঠব। এবার এই মেন রোডে উঠে তারপর আমরা নবাবহাট পেরোবো, নবাবহাট পেরিয়ে আমরা NH2 রাস্তা ধরে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। তাহলে বন্ধুরা, এই প্রকৃতির যে মনোরম দৃশ্য আর ওয়েদার মিলেমিশে একাকার হয়ে গেছে, সেই দৃশ্য তোমরাও উপভোগ করো আর আমাদের পথের সঙ্গী হও। এই দেখো বন্ধুরা, তোমরা এখানে দেখো অজয় নদী দেখা যাচ্ছে, অজয় নদীতে এখন চড়া পড়ে গেছে, নদীর জল তোমরা দেখতে পাচ্ছ না। আর ওই দিকে দেখা যাচ্ছে ব্রিজের ওপর রেলপথ, অজয় নদীর একদম সামান্য সামান্য জল আছে, কিন্তু বর্ষার সময় এলে তোমরা এক ভয়ঙ্কর রূপ তোমরা দেখতে পাবে। কখনো তোমরা শান্তিনিকেতন বর্ষার সময় এসো, তাহলে ওদিকে কোপাই নদী, খোয়াই নদী আর অজয় নদীর এক সুন্দর রূপ তোমরা দেখতে পাবে। আকাশ এখনো মেঘলা করে আছে, আমরা এই রাস্তা ধরে আমাদের গন্তব্য এখন শক্তিগড়, শক্তিগড়ের দিকে এগিয়ে চলেছি। এই প্রকৃতির সুন্দর যে শোভা, চারিদিকে সবুজ আর উপরি পাওনা হিসাবে এরকম মেঘলা ওয়েদার, সেই ওয়েদারকে সঙ্গী করে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। তোমরাও আমার পথের সঙ্গী হয়ে আমার সাথে এগিয়ে চলো। আমরা এখন চলে এসেছি ল্যাংচা মহলে। এই
শক্তিগড়ের ল্যাংচা মহল। এখানে আরও কয়েকটা ল্যাংচার দোকান আছে, যেমন হচ্ছে ল্যাংচা কুঠির, আরও বিভিন্ন, তোমরা যে কোনো একটা থেকে কিনে নিতে পারো। আমরা এখানে এই ল্যাংচা মহল থেকেই কিনে নেবো, এখানের কোয়ালিটি মোটামুটি ছিল। এখানে বিভিন্ন ধরনের ল্যাংচা আর হচ্ছে মিহিদানা আর দু ধরনের সীতাভোগ এখানে পাওয়া যাচ্ছিল। আমরা এখান থেকে মিহিদানা, সীতাভোগ, ল্যাংচা কিনে নিয়েছিলাম। এখানে ছিল একটা ঘিয়ের সীতাভোগ আর একটা ছিল তেলের সীতাভোগ। আর দেখো এখানে বিভিন্ন সাইজের আর বিভিন্ন রেঞ্জের ল্যাংচা পাওয়া যাচ্ছিল। আমরা এখানে 10 টাকার একটা একটা করে ল্যাংচা আমরা টেস্ট করে নিয়েছিলাম। আর কিছু ল্যাংচা আমরা মিহিদানা আর সীতাভোগ আমরা বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম। এখানে একদম খুব টাটকা সব কিছু পাওয়া যাচ্ছিল, আর কোয়ালিটিও মোটামুটি ভালোই ছিল কোয়ালিটি। দেখো পুরো দোকানটা তোমাদের একবার ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এখানে মহানায়ক উত্তম কুমার একবার এসেছিলেন এখানে ল্যাংচা খেতে। এই সামনেই হচ্ছে ভেনঘর, আর এই রকম হচ্ছে এখানকার পরিবেশটা। আমরা ল্যাংচা নিয়ে নিয়েছি 10 টাকা করে, আমরা একটা একটা করে ল্যাংচা এখানে টেস্ট করলাম। ল্যাংচা আমরা খাচ্ছি। এরপর আমরা একটা ছানার মিষ্টি নিয়ে নিলাম, ছানা পোড়া, ছানা ভাজা মিষ্টি। এই ছানা ভাজা মিষ্টিটা আমরা নিয়ে নিলাম, এর স্বাদও মোটামুটি ছিল। এরপর আমরা বাড়ির জন্য কিছু প্যাক করিয়ে নিলাম। এরা খুব সুন্দরভাবে প্যাক করিয়ে দেয়, তোমরা অনেক দূরে যখন জার্নি করবে তখন তোমাদের কোনো অসুবিধা হবে না, ওরা এত সুন্দর প্যাকিং করে দেয়। আমরা সমস্ত কিছু কেনাকাটা করে আবার আমাদের গন্তব্য কলকাতার উদ্দেশ্যে আমরা রওনা দেব। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাহলে বন্ধুরা আমরা আবার কলকাতার দিকে আমরা রওনা দিলাম। আকাশ এখনও মেঘলা, এখনও হয়তো দুপুর 12:30-1টার মতো বাজে। আমরা বাইকে করে এখন আমরা যাব যেখানে আমরা লাঞ্চ করেছিলাম আগে, যেখানে প্রথমে তোমরা দেখেছিলে যে হোটেল নবান্ন, ওখানেই আমরা আমাদের লাঞ্চটা সারবো। আমরা এখন তার দিকেই রওনা দিয়ে দিয়েছি। আমরা চলে এসেছি আমাদের হোটেল নবান্ন। এখানকার কোয়ালিটি আর পরিবেশ সম্বন্ধে নতুন করে আর কি বলবো, আগের ভিডিওতে তোমরা শুনেইছো অসাধারণ পরিবেশ আর কোয়ালিটি। তোমরাও এখানে ট্রাই করে নিতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমাদের বাইক পার্কিং এখানে করে দিলাম, বাইক আর গাড়ি রাখার জন্য প্রচুর জায়গা আছে, চারিদিকের পরিবেশটা এরকম। এরপর আমরা ঢুকে পড়েছি ভিতরে। এর ভিতরে একটা আলাদা করে এখানে একটা এসি একটা রেস্টুরেন্ট ছিল এর ভিতরে, আমরা সেখানে চলে গেছি। আগের ভিডিওতে তোমাদের আমরা সামনের যে রেস্টুরেন্টটা ছিল সেটা দেখিয়েছিলাম, আর ভিতরের যে রেস্টুরেন্টটা আছে এখানে এসি দেয়া, ওইখানে আমরা বসেছি। তার চারিদিকের পরিবেশটা দেখিয়ে দিলাম। আমরা অর্ডার করে নিয়েছিলাম গার্লিক নান আর হচ্ছে চিকেন, এখানে বাটার চিকেন অর্ডার করে নিয়েছিলাম, আর একটা তন্দুরি রুটি। এরপর আমরা লেমনেড, বাইরে বেরিয়ে লেমনেড খেয়েছিলাম একটা। দেখো এখানে কি সুন্দর সবেদা গাছ, এগুলো মনে হয় চাইনিজ সবেদা, একদম ছোট ছোট গাছের মধ্যে ছোট ছোট সবেদা হয়ে আছে, খুব সুন্দর দেখতে লাগছে। এই গাছগুলো এখানকার সৌন্দর্যটা আরও বাড়িয়ে তুলেছে। দেখো কত ছোট গাছে কত সুন্দর সবেদা হয়েছে। এরপর আমরা খাওয়া দাওয়া করে আবার আমাদের গন্তব্য, আমাদের বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। যেতে যেতে পথে অনেক কিছুই ওয়েদার উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম, আর যাওয়ার জন্য যেহেতু ফিরে যাচ্ছি মনটা একটু খারাপও ছিল, কিন্তু আবার মনে হচ্ছিল যে কবে আসব। এই উত্তেজনা সঙ্গে নিয়ে আমরা চলে এলাম কলকাতা। আমরা সাঁতরাগাছি ঢুকে গেছি। দেখো সাঁতরাগাছিতে প্রচুর জ্যাম হয়েছিল, যেরকম অ্যাজ ইউজুয়াল সবসময় জ্যাম হয়, সাঁতরাগাছিতে জ্যাম হয়েছে। এবার আমরা সাঁতরাগাছি থেকে এগিয়ে চলেছি। তাহলে বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাবার মোটিভেশন পাবো। আর আমার আরও নতুন নতুন ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে পাশে যে বেল বাটনটা আছে অবশ্যই ক্লিক করে দিও, তাহলে তোমরা আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবে। তাহলে বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নতুন একটা পর্বে, নতুন একটা ব্লগে। ধন্যবাদ।